পরনে কালো খয়েরি রঙের শাড়ি, চোখে কাজল, মুখে হাসি, ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। এই গানের সঙ্গেই নেচেছেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে মাহির লুক, অভিব্যক্তি আর নাচ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্ত অনুরাগীরা। ক্যাপশনে মাহি লিখেছেন, এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি। ভক্ত অনুরাগীরা নানা রকম মন্তব্য করেছেন সেখানে। একজন লিখেছেন, ইদানিং নাচে মনোযোগী হতে দেখা যাচ্ছে। মাহি জবাব দিয়েছেন, এটা ফটোশুট। অন্যদিকে প্রশ্ন ছুড়ে দিয়ে চিত্রনায়ক জয় চৌধুরী মন্তব্য করেছেন, ভালো তো নিষেধ করেছে কে। রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর থেকে অনেক কিছুতেই পরিবর্তন এনেছেন এই চিত্রনায়িকা। এর আগে ভাইরাল হওয়া দেড় মিনিটের একটি ভিডিওতে তারই প্রমাণ পাওয়া গেছে, যেখানে তিনি সাদা শার্ট ও কালো প্যান্টে দুর্দান্ত ড্যান্স পারফরমেন্স করেছেন। ভিডিওটি দেখে নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন, তবে বেশিরভাগই মনে করছেন মাহি ফুরিয়ে যাননি। চলতি বছরের শুরু থেকেই মাহির জীবনটা এলোমেলো হয়ে গেছে। নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। দ্বিতীয়বারের মতো পরাজিত হতে হয় তাকে। এসব পরিস্থিতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আলোচিত এই নায়িকা। অনেকদিন বড় পর্দায় নেই মাহিয়া মাহি। চলচ্চিত্রে ফেরার আহ্বান জানিয়ে একজন ভক্ত মন্তব্য করেছেন, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হিসেবে ধীরে ধীরে এভাবেই কেন হারিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি জানান, তিনি ব্যস্ত কোনো অভিনেত্রী হতে চান না, বরং খুব ভেবেচিন্তেই কাজ করতে চান। ভারতে যেমন পুষ্পা, কেজিএফ বা কল্কির জন্য একজন আলু অর্জুন, একজন প্রভাস আছেন, তেমনি মাহিও দর্শকদের কাছে একজন চাহিদাসম্পন্ন অভিনেত্রী হতে চান। সবশেষ শাকিব খানের রাজকুমার সিনেমায় দেখা গেছে মাহিয়া মাহিকে, যেখানে শাকিবের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। বিনোদন ডেস্ক, 52 টিভি।